উড়িষ্যার একটা বিখ্যাত মন্দির রয়েছে, পুরীর জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, উড়িষ্যায় একটা বিশেষ খ্যাতি রয়েছে এই জগন্নাথ দেবের পূজা নিয়ে। কিন্তু বাংলায় সচরাচর এই জগন্নাথ দেবের পুজো প্রসিদ্ধ নেই। সেহেতু বাংলার মুখ্যমন্ত্রী একটা উদ্যোগ, ভালো উদ্যোগ নিয়েছেন যে বাংলায়, বিশেষ করে দীঘাতে, আমাদের বাংলার দীঘাতে বিশেষ করে জগন্নাথ দেবের একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, মানে বানানো হচ্ছে। আমার পিছনে যে পোস্টারটা দেখতেই পাচ্ছ, তো তোমাদের ভালো করে দেখাবো পোস্টারটা। তো মাননীয় মুখ্যমন্ত্রীর আদতে এই যে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হচ্ছে, তো সত্যি অনেকটাই সুন্দর লাগছে। তো এক বছর ধরে কাজটা শুরু হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো মিনিমাম 2024 কমপ্লিট হয়ে যাবে আমরা শুনতে পাচ্ছি। তো পোস্টারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হবে। দেখতে পাচ্ছ তুমি তিনটা বা চারটা মন্দিরের যে উঁচু উঁচু স্তম্ভগুলো দেখতে পাচ্ছ, এই স্তম্ভে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। তো একদম ভালো করে দেখতে পাচ্ছ, তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো মন্দিরের কাজটা প্রসেস চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই যে বড় বড় পাথর এসছে, এই পাথর দিয়ে মন্দিরের কাজ চলছে, দেখতে পাচ্ছ। তোমাদের ভালো করে জুম করে দেখাই একটু। এই দেখতে পাচ্ছ মন্দিরের কাজটা কত সুন্দরভাবে চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা এলাকা জুড়ে মন্দিরটা তৈরি হচ্ছে। আর এই মন্দিরের মানে ফ্রন্ট সাইডের গেটটা দেখো, মানে কতটা বড় বড় পিলার দিয়ে তৈরি হচ্ছে, মানে দেখতে সত্যি অসাধারণ একটা লুক লাগছে। এখন থেকেই যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন দেখতে যে কতটা সুন্দর লাগবে সেটা অবশ্য তোমরা, মানে কী বলবো, আমি চিন্তার বাইরে চলে যাচ্ছে আমার। তো দেখতে পাচ্ছ সত্যি অসাধারণ একটা জায়গা। সত্যি তোমরা যদি দীঘা আসো তাহলে এই মন্দিরটা ঢুকতে বা দেখতে কখনোই মিস করবে না। কারণ এটা যদি মিস করো তাহলে অনেক বড় একটা, কী বলবো, মিস করে যাবে, অনেক বড় একটা জিনিস দেখার মিস করে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে মানে এই ফ্রন্ট সাইডের গেটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর বিশাল এলাকা জুড়ে, এলাকা বলবো না, বিশাল মানে মাঠ একটা ছিল এই জায়গাটা, তো বিশাল মাঠ জুড়ে এই যে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হচ্ছে। তো আর একটু সেদিকে গিয়ে তোমাদের দেখাই যে এখানে আরও অনেক বেশি বেশি মানে কী বলবো বিশাল কাজ হয়ে গেছে। তো আর কিছু কাজ বাকি আছে, 2024 প্রায় কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আর একটু জুম করে দেখাচ্ছি, দেখো এই যে মন্দিরের কাজটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কাজ হয়েছে। একদম ওই পাশ থেকে একদম পুরো ওই পাশে পর্যন্ত, একদম ওই পাশে দেখতে পাচ্ছ কতটা এলাকা জুড়ে মানে এই মন্দিরটা তৈরি হচ্ছে। সত্যি আমাদের দীঘার উপরে, বিশেষ করে উড়িষ্যায় এই জগন্নাথ দেবের মন্দিরের খ্যাতি একটা রয়েছে, বাংলায়ও রয়েছে, বলছি না যে নেই, কিন্তু বাংলায় রয়েছে কিন্তু ততটাই নেই। কিন্তু এই জায়গাটায় যে জগন্নাথ দেবের মন্দিরটা হয়ে যাওয়ার পর যে কতটা খ্যাতি বেড়ে যাবে, যে উড়িষ্যার যে জগন্নাথ দেবের মন্দির খ্যাতি ছিল কিন্তু বাংলায় ছিল না, কিন্তু বাংলায় অনেকটাই খ্যাতি বেড়ে যাবে এই মন্দিরটা মানে উদ্বোধন হয়ে যাওয়ার পর। কিন্তু এখনই দেখতে পাচ্ছ যে লুকটা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মন্দিরটা। যে এক নম্বরে ওটা একটা মন্দির হচ্ছে, আর এখানে একটা মন্দির হচ্ছে, আর ওইদিকে একটা মন্দির হচ্ছে, আর ওইদিকে একটা মন্দির হচ্ছে, মানে টোটাল মিলে একটাই জগন্নাথ দেবের মন্দির। একদম ওই ফ্রন্ট দিয়ে ওই গেট দিয়ে যেতে হবে, তারপর ওখান থেকে দিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর, টোটাল মিনিমাম দেখতে পাচ্ছ, আর ওইদিকেও আর একটা হচ্ছে, মানে টোটাল অনেকগুলোই মন্দির হচ্ছে অবশ্য একসাথে। তো দেখতে পাচ্ছ এখানে কাজ একদম পুরো দমে চলছে, 2024 প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এখন যাওয়ার পারমিশন নেই, সেহেতু আমরা ভিতরে গিয়ে দেখাতে পারলাম যে মন্দিরের কাজটা কতটা সুন্দর হয়েছে। আমরা শুনতে পেয়েছিলাম যে মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখি যে মন্দিরের কাজটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো যখন কমপ্লিট হবে তখন অবশ্যই আসবো আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাংলার মধ্যে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, বুঝতে পারছো, মানে অত বড় জগন্নাথ দেবের, পুরীর জগন্নাথ দেবের মন্দির যেমন একটা খ্যাতি রয়েছে, কিন্তু বাংলায় ততটা খ্যাতি নেই। কিন্তু এটা হয়ে যাওয়ার পর কতটা খ্যাতি বেড়ে যাবে সেটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো। তো চলো মন্দিরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা দীঘা আসছো, দীঘা এলে এই মন্দিরটা দেখার ভুল করো না, কিন্তু তাহলে অনেক বড় মিস করে যাবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।